ঘুম পাচ্ছে তোমরা কেউ কৃষ্ণের কাছে যেতে চাও না যেতে চাও তাহলে একটু উঠে দাঁড়াও হ্যাঁ এই হচ্ছে ব্যাপার যেতে গেলে বসে বসে যাওয়া যায় না কিন্তু উঠে দাঁড়াতে হবে ওদিকে ভাইদের বলছি উঠে দাঁড়াও আ মায়েরা বাবারা কি ভাবছে জানো আমি নৌকায় বসে আছি জলের উপর দিয়ে পড়তে না হলে আমি কিন্তু নাচবো না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চলে যাব সেটা চাও কি সবাই মিলে যাব কৃষ্ণচন্দ্রের কাছে সবাই মিলে একসঙ্গে উঠে দাঁড়াও রাধে ঢুনতি রে রাধে ঢুনতি রে কিসিনে মেরা কিসিনে মেরা কিসিনে মেরা সামরে আরে রাধে ঢুনতি রে রাধে ঢুনতি রে কিসিনে মেরা কিসিনে মেরা কিসিনে মেরা সামরে রাধে ঢুনতি রে কিসিনে মেরা সামরে রাধে ঢুনতি রে কিসিনে মেরা সামরে ভালো সামরে খায় ভালো সামরে খায় রাধে ঢুঁড়তি রাধে সবার কোমরে বাতে ধরেছে সিনে মেরা সিনে মেরা সিনে মেরা সামনে রাধে রাধে ঢুঁড়তি রাধে সিনে মেরা সামনে রাধে বংশী বাজাতে কিসিনে মেরা কিসিনে মেরা কিসিনে মেরা সামনে রাধে ঢুঁড়তি রাধে কিসিনে মেরা সামনে রাধে হচ্ছে না যেটু একটু হচ্ছে কিন্তু উলুধ্বনি হচ্ছিনি এবার হবে আ হবে না সবাই উঠে দাঁড়িয়েছে এবার হবে কারোর মুড নেই সব দেখো সবাই দেখতে কারোর মুড নাই তবে আমার এই একা কাকিমা একা রাজা সরি রানী না দে তেরি শাম কো কো ফুল দে দে গাইয়া চড়াতে হই রে গাইয়া চড়াতে কিসিনে মেরা কিসিনে মেরা কিসিনে মেরা কিসিনে মেরা সামনে রাধে ঢুঁড়তি রাধে কিসিনে মেরা সামনে রাধে ঢুঁড়তি রাধে কিসিনে মেরা সামনে কালা 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 বুলি বালা বালা কালা 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 বুলি
परिला जी तेरी छीना था आ कारो मेरी चली बा मेरा दिल ले गया दिल जिगा ओ शकी যেসব মায়েরা বসে আছো ভাবছো যে যারা দাঁড়িয়ে আছে তারা জয়ের ধ্বনি দেবে এটা ভেবো না কিন্তু তারে হেরে যাব সবাই মিলে একসঙ্গে কিন্তু ওদের থেকে জোরে হতে হবে সবাই মিলে রেডি তো ও মা গল্প পড়ে হবে বাড়িতে গিয়ে সবাই মিলে একসঙ্গে বলি রাধা রানী কি বলে ভয় আমার দাদা থেকে ভয় পেয়ে গেছে অত সহজ না ওই দেখো এখান থেকে সামনে ক্যানিং সাদমুখে পৌঁছতে যায় না দেখো শুধু আওয়াজটা দেখে নাও شابا সুন্দর কি বাবা দিয়ে কান পাওয়া যায় কান পাতা যাচ্ছে এদের সঙ্গে ঝগড়া করার লাভ নেই মানে শুধু পায় পায় ঝগড়া করতে এসেছি এভাবে আমরা ঝগড়া করব না কেমন সময় চলে যাচ্ছে আমরা নেচে প্রমাণ করে দেব তোমার ভাই কটা আর আমার মায়েরা কটা দেখো মায়েদের একটু পরে কোমরে বাতের ব্যথা আছে আমার ভাইরা ড্যান্স আমার শুরু করলি একবার হয় আর মায়েদের তলে আমিও করছি আচ্ছা ঠিক আছে তোমার কোমরে বিয়ারিং এমনি কাটা দাও আমি সেই থেকে আমি নেচে যাচ্ছি আমিও তোমাদের দলে আছি এত সহজে হার মানবো না ترجمة
সব বলছে আর একদম যেন না হয় আচ্ছা তাই নাই হলো আমার হার স্বীকার করলাম দেখা যাক লাশ পর্যন্ত কারা থাকে আমায় বা লীলাটা নিয়ে যাই হ্যাঁ একটু বিশ্রাম দিয়ে না হ্যাঁ না 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 দাঁড়িয়ে থাকতে হবে বসলে উঠবে না মানে আমি লীলাটা তাহলে সম্পূর্ণ করবো না অনেকক্ষণ তো বসে বসে তোমরা ঝিমিয়ে পড়ছো তাই একটু দাঁড় করিয়ে নিলাম আমি কি করবো দাদুর বলো দাদু দাদু বেশ বেশ দাদু বলছিল বলো ছেলে না কেউ নাচে না কেন এবার নাচ হবে শ্রীমতী রাধারানী সমস্ত সখীদেরকে নিয়ে যখন রাস মঞ্চে নিয়ে গেছে সখীদেরকে দেখে শ্যামনগর বলছে কি ও সখী বলো কেন এসেছো তোমরা যেমন এসেছো তেমন ফিরে চলে যাও কেন মা বাড়ি গল্প নাকি এখানে কি চাই এত রাতে এই গভীর জঙ্গলে ফিরে চলে যাও বলছি বলছে কেন শ্যামনগর আমরা যে তোমার কাছে এসেছি তোমরাই তোমার বংশীর ধনী করে ডেকেছো তাহলে তুমি যখন আজকে ডেকেছো তাহলে আমরা কেন চলে যাব বলছে না না তোমার ঘরে কি আগুন লেগেছে না ডাকাত পড়েছে যে স্বামী সন্তানকে ত্যাগ করে এই গভীর জঙ্গলে চলে এসেছে শোনো শোনো ওহে বাপি তুই কহ বাপে কিসে লাগি এলে গহন বনে গোপী লাগি এলে গহন হয়ে গো ধরম শেখাও কে
তাহলে এই গভীর জঙ্গলে গভীর রজনীতে তুমি কেন এসেছো? হ্যাঁ, আর তুমি বংশীর ধ্বনি করেছো বলেই না আমরা এসেছি। আর তুমি যদি বারবার আমাদের তাড়িয়ে দাও তাহলে শোনো, আমরা ফিরে যাব, তবে গৃহে না, আমরা ফিরে যাব এই প্রাণ আমরা যমুনার জলে বিসর্জন। যখন এমন কথা বলেছে মা, শ্যামরাগ বলছি, শোনো শোনো সখীগণ, আমি যে তোমাদের মনের পরীক্ষা নিচ্ছিলাম, কোথাও যেতে হবে না, এসো আমার কাছে, এসো আমার সঙ্গে আজ একসঙ্গে রাস মঞ্চে রাসলীলা স্থাপন করব। তোমরা আমার সঙ্গে কারা কারা নৃত্য করিতেছ? এখানে একটা মা ছিল, খুব সুন্দর নাচছিল, ওই গালে হাত দিয়ে আছে, ওই মা জননীটা খুব সুন্দর নাচছিল, ওই মা জননীটাকে নিয়ে এসো। কোথায় মা জননী খুব সুন্দর নাচছিল, আমার সামনে এসো। খুব সুন্দর, খুব সুন্দর, একজনই একজনই আসবে। যে আসছে আমার সঙ্গে নাচছো বলে অন্য কেউ কষ্ট পেও না, ওখানে কিন্তু নাচতে হবে, চলে এসো। সবাইকে হবে কিন্তু একজনের বেশি নিতে পারবো না, ওখানে নাচতে হবে। একটু জোর করে উলু ধ্বনি সংকোধনী আর শ্যামনগর সখীদেরকে নিয়ে নৃত্য করছে, সবাই মিলে আমরা নাচবো। নাগো টেরে টেরে হরে রাহয়ো বয়া, 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 নাগো টেরে টেরে হরে রাহয়ো বয়া। ঝুঁটে ঝুঁটে গোপী লইয়া যশোদানন্দ, ঝুঁটে ঝুঁটে গোপী লইয়া যশোদানন্দ, ঝুঁটে ঝুঁটে গোপী লইয়া যশোদানন্দ, বৃন্দাবনে রসলীলা কইলানন্দ, মহাবৃন্দাবনে রসলীলা কইলানন্দ, বৃন্দাবনে রসলীলা কইলানন্দ, বৃন্দাবনে রসলীলা কইলানন্দ, বৃন্দাবনে রসলীলা কইলানন্দ, নগরে রে রে হাই বয়া, নগরে রে রে আবার তুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর, আবার তুই দুই নাগরীর মধ্যে পড়ে যাবে থাক আর ঘুরতে হবে না, মাথা ঘুরে পড়ে যাবে। আবার দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর, আবার দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর, আবার দুই দুই নাগরীর মধ্যে এক এক নাগর। আবার মধ্যে মধ্যে নৃত্য করে নাগুয়া কপাল, পৃথক পৃথক ভাবে নৃত্য করিতে হবে।
দেখি কেমন হবে একা একা নৃত্য করতে পারো এসো একজন একজন করে একজন দাঁড়াও চলে গেলে হবে না তোমাকেও নাচতে হবে না 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 এই মা ভালো নাচছিল খুব সুন্দর নাচছিল উনিও নাচবে হ্যাঁ নাচো একা একা এই ঢুলু ধ্বনি শঙ্খ ধ্বনি সবাই মিলে সবাই মিলে ঘরের মেয়ে নৃত্য করলো একটু উলুধ্বনি হলো নি আহারে মেয়েটার মনে কি দুঃখ মা তুমি দুঃখ করো না মা কেউ দেবেন নে রাধে রাধে বলি রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি আমার দিদি ভাইরা কিন্তু খুব সুন্দর নৃত্য করেছে দেন বাবা আমার শ্যামনগরের দল একজন আজ স্টেজ ভেঙে দেবে এবার আমার শ্যামনগরের দলে কে নৃত্য করবে ওই ওই যার পায়ে একদম থামে না ওই দাদা আসবে একদম চলে এসো এখানে উপরে 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 এসো দেখো দাদা স্টেজটা যেন ভেঙুনি আর দাদা একটা রিকোয়েস্ট দাদা 50,000 টাকা যন্ত্র যেন দাদা ঠ্যাং মেরে লাথি মেরে ভেঙে দিয়ে উঠি হ্যাঁ মাথায় বন্যা ভেজে দাও হ্যাঁ ভেজে নিচ্ছে রেডি লোক তো একা লাগে এক মিনিট এক মিনিট এক মিনিট হরেকৃষ্ণ দাদা ভাই একটা মিনিট একটা মিনিট একটা মিনিট শুধু নাচলে হবে না আমি যেমন ভাবে বলবো তেমন নাচতে হবে তেমন তেমন নাচবে তো আমি একটু উলু ধ্বনি কিন্তু বাঁকা সামনে তোমাকে নাচিতে হবে বাঁকা সামনে তোমাকে নাচিতে হবে দিকে দাঁজে না কেটা ধমর না ঝিনঝা দিগে দাঁজে না কেটা ধৌর নাক 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 ঝিনঝা বাজে 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 নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনঝা বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনঝা বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনঝা বাজে নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনি নাক ঝিনঝা বাজে নাক ঝিনি শোনো 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 তুমি তো নাচছো ভালো করে শোনো নানরিবে ক্ষুদ্র ঘটি সবনের কুণ্ড আরে নানরিবে ক্ষুদ্র ঘটি সবনের কুণ্ড নানরিবে ক্ষুদ্র ঘটি সবনের কুণ্ড আরে নানরিবে ক্ষুদ্র ঘটি সবনের কুণ্ড আবার নানরিবে আবার নানরিবে আবার নানরিবে না শোনো আবার নানরিবে বনবালা নয়নে দেব আবার নানরিবে বনবালা নয়নে দেব আবার নানরিবে বনবালা
দাদা 50,000 টাকা জন্ত দাদা একটুখানি কন্ট্রোলে দেখেছো সব পুরো ডন একদম খুব সুন্দর হয়েছে দাদা ভাই পুরো জিতে দিয়েছেন লাগা খুব সুন্দর নেচেছে কিন্তু আর একটু পরে হলে কিন্তু স্টেজটা ভেঙে যেত পুরো পুরো জিতিয়ে দিয়ে তবে ছেড়েছে একাই 100 না না সত্যি খুব সুন্দর নেচেছে ওর ওখানে নাচো কেমন বাবা সমস্ত প্রজাপতিদেরকে সঙ্গে নিয়ে আর শ্যামনগর নৃত্য করছে আর ওদিকে আমার কৈলাস পর্বতে ভোলানাথ তিনি নন্দী ভেঙ্গিকে ডেকে বলছে এ নন্দী ভালো ভালো আরে অনেক তো রাত হয়ে গেছে মনে হচ্ছে প্রচুর রাত তো ভোরের বেলা এখন হ্যাঁ তোর মা কোথায় গেছে রে দেখতে পাচ্ছি না মা তোমার বউ তুমি খবর রাখো না আমি তো অনেকক্ষণ ধরে খুঁজছি কিন্তু দেখতে পাচ্ছি না কোথায় গেছে বলতো তুমি কি গাজাবানকে ঘুমোবে আতা কি হবে তোমার বউ পাশ থেকে উঠে চলে যাচ্ছে তুমি খজুর নাই দেখেছো মা অপমান শুধু অপমান তা জানো কোথায় গেছে বলি শোনো বল 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 কোথায় গেছে বল ওই যে বৃন্দাবনে মধুর বৃন্দাবনে সেই বাঁশি টাশি বাজায় যে কৃষ্ণ না হ্যাঁ বুঝলাম ও কৃষ্ণ চারটিখানি মেয়েদের নিয়ে আর কি হুড়োহুড়ি রাস হচ্ছে হ্যাঁ ষোড়শ গোপিনীনে রাস হচ্ছে সেখানে কোনো গোপন নিষেধান পুরুষ নিষেধ প্রশ্ন মানে নিষিদ্ধ পুরুষ প্রবেশ নিষিদ্ধ বেশ হয়েছে বেশ হয়েছে মা ওখানে দাঁড়িয়ে হয়ে আছে জানো আমিও যাব তুই যাবে সফরে কে যাবে দেখ তোমার যায় তো পুরো 17 ইঞ্চি ভুঁড়ি ভুঁড়ি নিয়ে কোথায় যাবে দেখবি ভুঁড়িটা কেমন চাপা দেবো ভুঁড়িটা চাপা দাও তাহলে হবে দে তো নন্দী মায়ের সাজাচ্ছ এইভাবে বাবা
দেখি দেখি একটু ঘোড়া দেখি শাড়ি অত উপরে কেন আরে ছোট হয়ে গেছে দেখো জটাটা যেন না বেরোয় বাঘছালটা যেন না বেরোয় আমার সাজ হয়েছে সব না এই যা ভুঁড়ি আমার খুব ভয় লাগে জানো বাবা ও বাবা এই পাহাড়ের মতো উঁচু ভুঁড়িটা কিন্তু সাবধানে রেখো কেমন মা কিন্তু দাঁড়ি হয়ে দাঁড়িয়ে আছে ধরা পড়ে গেলে সর্বনাশ হয়ে যাবে রাস রাস দেখার হবে না ঠিক আছে পেড়নকে ঘরে আসতে আর ও মা মেয়েরা কোন পা আগে চলে গো বাপা না হ্যাঁ রে এটা শিখিয়ে দে ভালো করে বাবা কোন পাটা আগে ফেলতে জানো হ্যাঁ না এ ভেঙ্গি জানো না মেয়েরা একদম না মায়েরা জিজ্ঞাসা আবার মায়েরা বলছে বাপা তবে দেখো দেখি বাপাটা ফেলো দেখি এমন নাচ নাচলে স্টেজ তো ভেঙে যাবে রে এ সখি হ্যাঁ হ্যাঁ বল এত কপি তো চলে গেল এটা আমার কোন কপি রে আর সেইগুলো বলবো সেই কি বলতেন ওই ওই ওইটা না গো মা এত কপি তো চলে গেল এ আবার কেমন ধরনের কপি এ সখি দেখে মনে হয় 13-14 ছি 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 হ্যাঁ রে সখি এই অবস্থা আসতে ইচ্ছা করলো ও রাজ দর্শন করতে আসিস না পা দেখতে পেয়েছিস সেই সময় একটু নুন বেশি খেলে বেরোব নাকি তোর নাম কি রে সখি কপি কপি এ ফুলকপিটা বল কপি কি বললো গো মা ভালো করে বলতো দেখি কপি এবার বাড়ি কোথায় জিজ্ঞাসা করতো যা জিজ্ঞাসা করছে বলো তো কপি কি ওলকপির বংশধর আছে নাকি ও সব বলে কপি হ্যাঁ কপি কারো নাম হয় ফুলকপি না মা আমার মা ঠিক বলেছে ফুলকপির বংশ ধরেছে গ্যাস হয়ে গেছে ওই জন্য ভুঁড়ি বেড়ে গেছে চরণগুলো দেখ কেমন গোদা গোদা হ্যাঁ ওই তো বললু তো ওই 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 ব্যাপারটা বুঝাচ্ছে ও মা ছি 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 এই অবস্থায় কেউ রাজ দর্শন করতে আসে বলতো আকেলা যা মাথা খেয়েছে পুরো ছি এই ভালো ভালো করে নামটা বল ভালো করে নামটা বলতো দেখি গোপি এ সখি এই 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 শোন 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 আমার একটা ডাউট আছে জানিস ও মা কণ্ঠটা কেমন পুরুষ পুরুষ মনে হলো না হ্যাঁ মিনু আসকা মিনু আসকা টাইপের লাগবে এ আমাদের দ্বারা হবে না মা ডা এ মা ডাকতে হবে ও মা ও গো মা ও গো মা ও গো আমার জগত জননী মা যখন মা বলে চিৎকার দিয়েছে মা ছুটতে ছুটতে এসে দূর থেকে দেখতে পাচ্ছে আজ সর্বনাশ হয়েছে এ আমার প্রাণনাথ ছাড়া আর কেউ না এই যে প্রাণনাথ যতই চালাকি করো না কেন তুমি ধরা পড়ে গেছো তো যেমন এসেছো ভালো হয়েছে ফিরে চলে যাও ফিরে যাবে না কি করতে এসেছো এখানে রাজদর্শন করবে বা 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 খুব ভালো কথা তা তোমার তো রাজদর্শন করা হবে না যেমন এসেছো তেমন ফিরে চলে যাও যাবে না অমা যখন দেবীর সঙ্গে কথা কাটাকাটি হচ্ছে ভোলানাথ ঠিক সুযোগ করে দেবীকে অবজ্ঞা করে ছুটতে ছুটতে সেই রাস সামনে সমস্ত বজ্র
গোপীদের নিয়ে রাস মঞ্চ করছে, রাস নৃত্য করছে, ভোলানাথ সেখানে গিয়ে নৃত্য করছে, কেমন হবে গো? বম 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 অভিশাপের মতো, হরিবল হরিবল শ্রীকৃষ্ণের অভিশাপ মতো ভোলানাথের গর্ভ থেকে জন্মগ্রহণ নিয়েছিল নারদমণি। তা নারদমণি জন্মগ্রহণ করে ভোলানাথকে মা বলে রেখেছিল। যখন মা বলে রেখেছিল, ভোলানাথ বললেন, ওরে বাবা, তুই আমাকে মা বলে নয়, মামা বলেই ডাক। তাই সেই দিন থেকে ভোলানাথ আর নারদমণি মামা ভাগ্নের সম্পর্ক হয়ে গেল। আজ এই ভোলানাথের জন্য কিন্তু এই এত সুন্দর রাস দিলে আমরা আস্বাদন করতে পারছি। ভোলানাথ বললেন, শোনো শ্যামনগর, আমি কোনো অন্যায় করি নাই, অপরাধ করি নাই, তুমি আমাকে অভিশাপ দিলে, তাহলে তুমিও শোনো এই রাসলীলা আগত কলির জীবের দ্বারে দ্বারে আমি প্রচার করব, প্রচার করব, প্রচার করব। তাই সবাই মিলে ভোলানাথ কি জয়, ভোলানাথ কি জয়, ভোলানাথ কি জয়, বলি রাধা রানী কি জয়, শ্যাম সুন্দর কি জয়, বৃন্দাবন ধাম কি জয়, ভক্তবৃন্দ বাসী কি জয়। এবার নাচ হবে কি? হ্যাঁ, নাচ হবে নি আর, সদ্দম হয়ে গেছে, কোমরে বাত হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে মা, তুমি আগে নেচে নাও, তারপর সবাই বলছে যে রাধে। আমি তো নাচলাম, এবার তুমি নাচো দেখি কেমন নাচতে পারো। তো শোনো শোনো, আমি যেমন ভাবে বলবো দেখি দেখি নাচো। নগো চাঁদবাদনি, চাঁদবাদনি নাচো তো দেখি, ও গো চাঁদবাদনি নাচো তো দেখি, চাঁদবাদনি নাচো তো দেখি, ও চাঁদবাদনি নাচো তো দেখি, বাজে তিনি গিটি নাক জিঞ্জা, বাজে তিনি গিটি নাক জিঞ্জা, গিটি নাক জিঞ্জা, বাজে তিনি গিটি নাক জিঞ্জা, বাজে তিনি গিটি নাক জিঞ্জা, বাজে নাক জিনি নাক জিনি নাক জিনি নাক জিনি নাক জিনি নাক জিনি, বাজে নাক জিনি নাক জিনি নাক জিনি নাক জিনি নাক জিনি নাক জিনি, বাজে নাক জিনি নাক জিনি নাক জিনি নাক জিনি নাক জিনি, বাজে ইউ তাতা তাতা কই তাতা মধুর গীতা গো, বাজে ইউ তাতা বাজে কই তাতা মধুর গীতা গো, বাজে ইউ তাতা হবে ভূষণের ধ্বনি না নারি বেচি বলি না হবে ভূষণের ধ্বনি না নারি বেচি বলি না হবে ভূষণের ধ্বনি না নারি বেচি আবার দ্রুত গতি আবার দ্রুত গতি চরণে না বাজিবে মন্দি 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 তাতা কইয়া কইয়া তুলবে না তাতা কইয়া কইয়া তুলবে না তাতা কইয়া কইয়া তুলবে না শোনো শোনো আর কেমন ভাবে নৃত্য করবে জানো তো
জিতিলে তোমারই দেহ মোহন মুরালি আনা জিতিলে তোমারই দেহ মোহন মুরালি জিতিলে তোমারই দেহ মোহন মুরালি জিতিলে তোমারই দেহ মোহন মুরালি আবার হারিলে আবার হারিলে কারিয়া নব বেসর কাছে আরে হারিলে কারিয়া নব বেসর কাছে হারিয়ে কারিয়া নব বেসর কাছে হারিয়ে কারিয়া নব বেসর কাছে আমার হারিলে কারিয়া নব বেসর কাছে দাদা থইয়া থইয়া দিন লাগি দাদা থইয়া থইয়া দিন লাগি দাদা থইয়া থইয়া দিন লাগি দেখি রাধে রাধে এবার দেখি তুমি কেমন হবে নৃত্য করিতে পারো তেমা গো একটু জোর করে উলুধ্বনি শঙ্কুধ্বনি সবাই মিলে হরিধ্বনি দিয়ে শ্রীমতী রাধুনি আজ নৃত্য করবে একটু আস্বাদন করুন রাধারানী সুন্দর করে যখন নৃত্য করেছে আজ শ্যামনগর আর থাকতে পারলেন না শ্যামনগর আজ শ্রীমতী রাধারানী নৃত্য দেখে মুড়িটি লুকালেন যখন মুড়িটি লুকিয়েছে সুখীর মুচে ও শ্যামনগর অমর ভাবে মুড়ুলি লুকালে চলবে না কেমন আমার শ্রীমতী রাধারানী কিন্তু জিতেছে শ্যামনগর বলে শ্রীমতী রাধারানী জিতেছে কোথায় তার প্রমাণ কোথায় হ্যাঁ আমি যখন নেচেছিলাম তখন সবাই জয়ধ্বনি দিয়েছিল আর তুমি নৃত্য করলে কই কেউ তো জয়ধ্বনি দিল না কেউ দেবে না হ্যাঁ তুমি তাহলে হেরে গেছো কি গো মা জয়ধ্বনি কোথায় গেল তাহলে স্বীকার করছো হার মেনেছো হ্যাঁ উলুধ্বনিও হয়নি জয়ধ্বনিও হয়নি রাধারানী নাচ হয়নি তাই হয়নি হ্যাঁ শ্যামসুন্দর পুরো রকেটের মতো নেচে গেছে সত্যি শ্যামসুন্দরের মতো নাচতে পারিনি আমি তোমা সখীগণ বলছে দাঁড়ানো 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 এমন ভাবে হার জিত করলে হবে না কিন্তু দেখি যদি জয়ধ্বনি দিয়ে কেউ জিততে পারে তাহলে তার জিত শ্যামসুন্দরের দল রেডি তো ও দাদু রেডি তো আর একবার বেশি না চলে যাব কিন্তু দাদু একদম পুরো রেডি তো আর একবার কিন্তু আমি বলি সবাদের থেকে কিন্তু জোরে হতে হবে আমাদের সেই লোকগুলো গেল কোথায় বল ওনাদের থেকে জোরে হতে হবে বলিয়ে রাধা রানী কি হয়নি হয়নি হ্যাঁ সব সুন্দর কি তেরি দেখো 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 আমার তাহলে হেরে গেলাম চাকদা পার করে একদম উস্তি চলে গেছে ঠিক বলে জোরা মাইক্রোফোনে বলছে কই না মাইক্রোফোনে আদৌ বলিনি তখন আমার সখী কর আমার ওই ওই দাদা একাই যথেষ্ট এই সখী ভালো সকাল হয়ে গেছে হ্যাঁ আজ ঝগড়াঝাটি ভালো লাগছে আজ ঝগড়াটি হবে না ঠিক আছে হ্যাঁ তাই জগতে এই ত্রিভুবনে যদি কেউ জিততে থাকে তাহলে তোরা দুজনেই জিতে আছিস তোদের থেকে আর কেউ জিততে পারে না তাই সবাই মিলে প্রেম সে বলো শ্রীমতী রাধা রানী কি শ্যাম সুন্দর কি রাধা শ্যাম কি রাধা কৃষ্ণ কি বৃন্দাবন ধাম কি ভক্তবৃন্দবাসী কি এবার নাচ হবে কি যারা বসে আছে তাদের কি এবার উঠে দাঁড়া মা আর বসাবো না সময় হয়ে গেছে 4:30 বাজে চলো উঠে পড়ো
কি নাচ হবে কি না লীলা সমাপ্ত করে দেব হবে তাহলে উঠে দাঁড়াও উঠে দাঁড়াও উঠে দাঁড়াও আর সময় নেই সবাই মিলে উঠে দাঁড়াতে হবে আর সবথেকে বড় কথা যুগলের সময় কিন্তু বসে থাকতে নেই সবাই মিলে উঠে দাঁড়াও আর কারোর কথা শুনবো না যুগলের সময় বসে থাকতে নেই আজ বৃন্দাবনে ফুল ফুটেছে লাল গোলাপ আর সাদা কৃষ্ণ আছে কোন ফুলেতে রাধা